ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য তোমার আশেপাশে অনেক ব্যাংক দেখা যেতে পারে তুমি সিদ্ধান্ত নিলে যে ব্যাংক একটি হিসাব খুলবে কিন্তু কিভাবে সিদ্ধান্ত নেবে যে কোন ব্যাংকে কি ধরনের হিসাব খুলবে ব্যাংক হিসাব খোলার পূর্বে নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করা উচিত ব্যাংকের অবস্থান আমানতকারী সাধারণত হিসাব খোলার পূর্বে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজস্ব বাসস্থান ইত্যাদির সাথে ব্যাংকের অবস্থান বিবেচনা করে থাকে দক্ষতা ব্যাংকের কর্মচারীদের দক্ষতা ব্যাংক হিসাব খোলার একটি অন্যতম বিবেচ্য বিষয় দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকটি কম গড় সময়ে সেবা প্রদান করতে পারে সেটি বেশি দক্ষ বহুমুখী সেবা যে ব্যাংক বহুমুখী সেবা প্রদান করে হিসেব খোলার ক্ষেত্রে সে ব্যাংকি উপযোগী বৈদেশিক বিনিয়োগ একটি ব্যাংকের সকল শাখা বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে না তোমরা যদি বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হয় তবে যে ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমতি প্রাপ্ত সেই হিসেব খোলা উচিত সুনাম ব্যাংকের সুনাম হিসেব খোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে যে ব্যাংক সবার পরিচিত এবং অনেক দিনের পুরাতন সেই ব্যাংকের সুনাম ভালো শাখা অধিক শাখা সম্পন্ন ব্যাংক গ্রাহকের জন্য উপযোগী তালিকাভুক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ভালো ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয় অতালিকাভুক্ত ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক সবার নিকট অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয় ঋণ সুবিধা যেসব ব্যাংকের ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয় সেসব ব্যাংক অপেক্ষাকৃত পছন্দনীয় সুদ যে ব্যাংকের আমানতের সুদ উচ্চ এবং ঋণের সুদ স্বল্প সেসব ব্যাংক গ্রাহকদের কাছে বেশি গ্রহণীয় সেবার উপর চার্জ স্বল্প চার্জে অধিক সেবা প্রদানকারী ব্যাংক হিসেব খোলার জন্য উত্তম ইলেকট্রনিক ব্যাংকিং সেবা যেসব ব্যাংক অনলাইন এনি ব্রাঞ্চ ব্যাংকিং এটিএম সহ অন্যান্য ব্যাংকিং পণ্য বা সেবা প্রদান করে তাদেরকে আজকাল গ্রাহকগণ বেশি বিবেচনায় নিচ্ছে